দেশে দেশের বাহিরে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আজকে আমরা স্টুডিওতে এমন একজন মানুষকে নিয়ে উপস্থিত হয়েছি, দেখেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকজন মানুষ এই পৃথিবীর আলো বাতাস গাছ বৃক্ষ তরুলতা পিতামাতা সন্তান আদি সবাইকে দেখতে পাই, এমন একজন মানুষ আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে। উপস্থিত করেছেন সুর সঙ্গীতের ব্যানারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা মাসুম সরকারকে এনেছি। তো এই মাসুম সরকার ভাই, আপনি কি আপনার মাকে দেখেছেন আপনার দুটি নয়ন দিয়ে? না ভাই। বাবাকেও দেখেন নাই? না না, কাউকে দেখেন নাই? না। আপনি কি জন্ম থেকে এরকম? না, আমার 2 বছর বয়স হলে টাইফয়েড জ্বর হয়েছিল। আহ, মাসুম ভাই আপনি গান শিখেছেন কার কাছে? আপনার উস্তাদের নামটা একটু বলবেন আমাদের। উস্তাদ আব্দুল মালিক সরকার। মালিক সরকার, উনি আমাকে অতি দয়া করে, অতি মায়া করে, স্নেহ করে, আদর করে। সেই সাথে মাননীয় রুকিয়া সরকার, দুজনেরই অবদান আছে আমার এই এই পর্যন্ত আসার পিছনে। মাসুম ভাই, আপনাকে নিয়ে বললে আমি অনেক কথা বলতে পারবো। দেশের দেশের বাহিরে যারা মাসুম ভাইয়ের গান শুনবেন, যদি ভালো লাগে সুর সঙ্গীত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ বলেছেন উসিলা ছাড়া কোনো কিছুই করে না, আল্লাহ তা প্রমাণ দিয়েছেন। কোরআনের সুরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়ায়ু হাল্লাজিনা মানুকতাকুল্লাহু ইয়াফতাগুলাইহিল উসিলা। তয় আমার বাবা গানটি লিখেছেন, যদি মাসুম সরকারের কণ্ঠে আপনাদের কাছে এই গান ভালো লাগে তয় এই গানের উসিলা করে যেন আপনাদের কাছে সকলের গান ভালো, সকল লেখা গানই যেন বাবার ভালো লাগে, আপনারা সকলেই আমাদের জন্য একটু দোয়া রাখবেন। তো মাসুম ভাই আর কোনো কথা নয়, আপনি আমাদের একটু গান শোনান। কি গান শোনাবেন ভাই? জি, আপনাকে ধন্যবাদ। আমার আমি যার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমার গুরু হযরত শাহ মজুমদার, ওনার চরণ মোবারকে আমি আমার ভক্তি রেখে শাহালি বাবার দরবার পাশে বাবার জানি রোজা পাকে ভক্তি চুম্বন রাখি। আমার উস্তাদ সামনে আছে, আমি দেখি না সে আমাকে দেখে, তাই ওনার চরণে আমি আমার ভক্তি চুম্বন দেখি। আপনার অন্তরের চক্ষু দিয়ে মনে হয় আপনার উস্তাদকে দেখেন আপনি, তাই না ভাই? সেটা মালিকের দয়া হলে। আচ্ছা ভাই, আমরা আপনার ভক্তকে গান শুনব। আমি যে গানটি করব, এই গানটি আমার উস্তাদের কাছে আমি শুনেছি, মানুষ যখন ইহকাল ছেড়ে পরকালে চলে যায়, এই জগৎ ছেড়ে অন্য একটি জগৎ আছে যেটা মৃত্যুর পরে হয়, যখন মানুষ ওই জগতে চলে যায় তখন আমরা একজনের জন্য একে অন্যে কান্নাকাটি করি, একে অন্য একজন আরেকজনকে দেখি, কিন্তু সেই ব্যক্তি যে কান্নাকাটি করে কেউ দেখে না, কিছু রোদন করে, কিছু বলতে চায় আমরা কেউ দেখি না। আমার উস্তাদ উনি একজন জ্ঞানীগুণী মানুষ, সেই ভাব থেকে, তাই না? সেই ভাব থেকে, ওনার মনোভাব থেকে এই গানটি লিখেছে। এই মৃত্যু ব্যক্তির যে আরাধনা, যে রোদনা, সেই দিকে লক্ষ্য করে উনি এই গানটিকে লিখেছে। আপনারা দোয়া করবেন আমি যেন গানটি ভালো করে গাইতে পারি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত
বন্ধু রে বেকাকিনি রাইকা ঠান্ডা গরে বেকাকিনি আরে
দোয়া